आज हम आपको लेकर आए हैं एक चित्रकारिता के एग्जीबिशन में। इस एग्जीबिशन को विंटर कार्निवल के तौर पर आयोजित किया गया। इसे एग्जीबिशन आयोजित हुआ था महानगर कोलकाता के एकेडमी ऑफ फाइन आर्ट्स में, जो 9 से 15 तारीख तक चला। इस एग्जीबिशन को ऑर्गेनाइज किया था सर्व भारतीय क्रिएटिव कल्चरल फाउंडेशन ने, जो देश के विभिन्न जगहों पर इस तरह के आर्ट्स यानी चित्रकारिता के एग्जीबिशन करते रहते हैं और भी बहुत कुछ करते हैं। इस एग्जीबिशन में हिस्सा लिया भारत और भारत से के बाहर से विभिन्न देशों के चित्रकारों ने। आइए हम अपने चैनल के माध्यम से बात कर लेंगे इस एग्जीबिशन को ऑर्गेनाइज करने वाले सर्व भारतीय क्रिएटिव कल्चरल फाउंडेशन के लोगों से, और बात करेंगे कुछ चित्रकारों से जिन्होंने इस एग्जीबिशन में अपने चित्र को लगाया, और इनका चित्र क्या कहता है आइए जानते हैं। इनकी ही जरिया देख लेते हैं न्यूज़लाइन बंगाल के माध्यम से। अगर हमारा चैनल आपको पसंद आता है तो आप इसे ज़रूर लाइक फॉलो और सब्सक्राइब कीजिए, और हम अपने कमेंट से बता सकते हैं कि हम এটা হচ্ছে আমাদের উইন্টার আর্ট কার্নিভাল প্রোগ্রাম হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে 9টা সকাল হচ্ছে 8টা অবধি এবং 9 তারিখ থেকে 15 তারিখ অবধি। আর প্রোগ্রামটা হচ্ছে আমাদের সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন থেকে, এটা একটা এনজিও, এবং এখান থেকে আমরা বিভিন্ন সব জায়গায় প্রোগ্রাম করি, বিভিন্ন গ্যালারিতে, কলকাতা যত গ্যালারি আছে এবং বাইরের স্টেটে, বিদেশে, এবং বাইরের স্টেট থেকে বিদেশ থেকেও অনেক আর্টিস্ট এসেছে। কার্নিভালটা কতদিন ধরে, মানে এই এক্সিবিশনটা হচ্ছে 9 তারিখ থেকে 15 তারিখ অবধি। আর এমনি আমাদের অর্গানাইজেশন থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে 2015 থেকে চলছে। হ্যাঁ, আমরা সমস্ত আর্টিস্টদের যারা পার্টিসিপেন্ট করে আমাদের এক্সিবিশনে সবাইকে আমরা পুরস্কৃত করি, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার, আইএসও স্বীকৃত সার্টিফিকেট প্রদান করি, এবং এছাড়াও সিলেকশন করে মাস্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। কতগুলো পার্টিসিপেন্ট হয়েছে এইবার? আমরা 50 জনকে নিতে পেরেছি, 100টার কাছাকাছি ছবি হয়েছে। হ্যাঁ, আমার নাম অমিত দাস, আমি সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের ডাইরেক্টর। আমার নাম বিশাখা ব্যানার্জি। আপনি একটা ড্রয়িং আর্টিস্ট? হ্যাঁ, আমি পেইন্টিং আর্টিস্ট। কোন ড্রয়িংটা একটু দেখান। এই পিছনেরটাই আমার পেইন্টিং। এই ড্রয়িং এ মানে কি মেসেজ আছে? এটাতে অ্যাকচুয়ালি যে আমাদের সমাজের এখন যে সাইডগুলো উঠে আসে না, দেখুন পভার্টি, সেখানেও যে রিলেশন, সে ভাই বোনের যে সম্পর্ক, সেটাই এই ছবিতে আমি তুলে ধরেছি। যে এখন তো রিলেশনশিপ অত সেভাবে বন্ডিং নেই না ভাই বোনদের, সমাজে যেটা চলে আসছে, তো সেটাকে। কতদিন ধরে আপনি আর্ট করছেন? আমি ছোট থেকে এমনি আর্ট আঁকি, বাট লাস্ট 5 ইয়ার্স ধরে আমি বেশি প্র্যাকটিস করছি। এই প্রতিযোগিতায় ভাগ নিয়েছেন, আপনাকে কেমন লাগছে? দারুণ লাগছে। ফিউচারের কোনো প্ল্যান? ফিউচারে আপাতত এই এক্সিবিশন করা অ্যান্ড আর্ট নিয়ে এগোনোই প্ল্যান। ওয়েলকাম দাদা। আপনার নাম? শুভরঞ্জন সাহা। আপনি একটা আর্টিস্ট? হ্যাঁ, আমি ধরে আপনি আর্ট করছেন? আমি ছোট থেকে আঁকতে ভালোবাসি, এমনি কোনো কলেজ থেকে পড়াশোনা করিনি, বাবা আঁকতো। আমি ছোট থেকে। আজকে আপনি এখানে প্রতিযোগিতায় ভাগ নিয়েছেন। হ্যাঁ, আপনার কোনো পেইন্টিং এখানে আপনি দিয়েছেন? হ্যাঁ, এই আমার এই দুটো পেইন্টিং আছে, আর শেষের দিকে দুটো আছে। এই পেইন্টিং এ যেমনি এই পেইন্টিংটা আপনারা দেখছেন, এই পেইন্টিং এ আপনার কিছু একটা মেসেজ আছে, কি মেসেজ? হ্যাঁ, অবশ্যই, এটা প্রকৃতিকে দেখানো হয়েছে, মানে মাদার নেচার, আর ব্রহ্মাণ্ডকে দেখানো হয়েছে, মানে আকাশ এবং পৃথিবী, মানে দুটোর কম্বিনেশনকে দেখানো হয়েছে, মানে দুটো ছাড়াই তো কিছু টিকবে না, একটাতেই যদি আঘাত হয় তাহলে এই মানে ধ্বংস হয়ে যায়। মানে এখানে সৃষ্টি হচ্ছে, সৃষ্টি দত্ত, ব্রহ্মাণ্ডকে দেখানো হয়েছে, মানে যে একটা সিস্টেমের মধ্যে যে তৈরি হচ্ছে, চলছে, মানে ওখানে যদি কোনো প্রবলেম হয়, বা আকাশ তত্ত্ব বা মাটি তত্ত্ব, মানে এই যে প্রকৃতির মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে এলো আনি, নিজে থেকেই আসে মাথার মধ্যে, ভাবতে হয়। আর প্রকৃতির এখন যা অবস্থা, সব গাছপালা কেটে যা, আমাদের মেসেজ এটাই দিব যে আমাদের অবশ্যই প্রকৃতিকে, মাটি, বিশেষ করে মাটি, জলকে সংরক্ষণ করা উচিত, জলকে সংশোধন করা উচিত, মানে জলকে পরিষ্কার রাখা উচিত, আর গাছ কাটা বন্ধ করা উচিত। এই যে কলকারখানা, যত সব নতুন নতুন প্রজেক্টের জন্য,
এজন্য গাছ যতদূর সম্ভব কম কাটা উচিত, গাছ একদম না কাটা উচিত, নাহলে ভূমিকম্প, খরা এসব তো হতেই থাকবে, বজ্র এগুলো হতেই থাকবে, না প্রকৃতি শেষ হয়ে যাবে, না প্রকৃতি শেষ হয়ে গেলে তো মানুষ টিকবে না। এনজিওকে দাদাদেরকে অনেক ধন্যবাদ দেবো, যেরকম অমিত দা আছে, মমিতা দিদি আছে, এই দুজনেই আমাকে, অমিত দার সাথে যোগাযোগ হয়েছে, অমিত দা আমার সাথে যোগাযোগ করেছে প্রথম, অমিত দার মাধ্যমেই প্রথম আসা এখানে। হ্যাঁ, এটা আমার ফার্স্ট এক্সিবিশন। প্ল্যানিং বলতে এই আর্ট নিয়েই মেসেজ দেওয়ার ইচ্ছা আছে মানে মানুষকে, এইটুকুই। থ্যাংক ইউ।